আমরা তো তোমরা সকলে আজকে আবার শুরু করছি আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় ক্লাস ওই দিন বলেছিলাম আমরা পরিমাপ একক সম্পর্কে এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে কেমন এখন আজকে বলবো আমরা পরিমাপের একক পরিমাপ আমাদের সব সময় সব বিষয়ে প্রয়োজন হয় আমি দোকান যাই চাল ডাল কিনি এগুলো আমার পরিমাপ করে বলতে হয় জানতে হয় পরিমাপের একক আমরা কীভাবে জানবো তোমার কিছুর উপর নির্ভর করে একটা রাশিকে নির্দিষ্ট করে সেটা আমরা পরিমাপের একক হিসাবে ব্যবহার করছি হ্যাঁ দৈর্ঘ্যের এককে বলা হচ্ছে মিটার দৈর্ঘ্যের এককে কী বলা হচ্ছে মিটার আর তুমি কতটুকু পথ অতিক্রম করেছ সেটা তুমি কী হিসাবে চিন্তা করবে মিটার হিসাবে বলবে আমি এত মিটার আসছি আর তোমার দৈর্ঘ্যতা এত সেন্টিমিটার এগুলো ছোট হিসাবে বিবেচনা করলে আমরা আবার দৈর্ঘ্য যে মিটার সেন্টিমিটার মিলিমিটার এভাবে আমরা মাপ করে নিতে পারি এখন আমরা আসছি কি ঘরে এক ঘর মানে আমাদের কোনো কিছু একটা ম্যাপে নিতে হচ্ছে কতটুকু জমি সেটা আমরা এককে প্রকাশ করলে হচ্ছে গ্রাম বলে একক হচ্ছে কি গ্রাম বলে একক গ্রাম হিসাবে আমরা চিনব বলে একক হচ্ছে গ্রাম আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর আসছে আমার কিছুটুকু সময় একক আমি যে এতক্ষণ কথা বলছি পরিবার একক বলছি দৈর্ঘ্য একক বলছি কতটুকু আমি সময় অতিক্রম করছি এই সময় এখন আমরা তখন দূরেকার দিনে মানুষ সূর্য দুদিকে দেখে চিন্তা করতো আমি কতটুকু দাঁড়িয়েছি আমার সীমানা কতটুকু দাঁড়িয়েছে এখন এরকম নাই এখন আমরা আমরা কই দেখি আমরা সময় নির্ধারণ করতে পারছি আবার পৃথিবী যে পুরো দিন একটা দূরে আসছে এই সময় আগে এটাতে আমার সময় এখন তো আমরা হিসেবে ধরছি ছোট একক সেকেন্ড সেকেন্ড হিসেবে আমরা এটা একক আমরা চিন্তা করি তাহলে আমরা কী করছি দৈর্ঘ্য একক মিটার এটা আমরা মাঝখানে একটা ছোট অংশ নিলাম এটা বড় কিছু মাপতে গেলে তখন আমরা কিলোমিটার আর দেখা মিটার এগুলো চিন্তা করবো বড় এক গ্রাম এটা আবার ছোট হিসাবে চিন্তা করলে চিনি গ্রাম মিলিগ্রাম আর বড় হিসাবে চিন্তা করলে আমরা একটা গ্রাম টন এভাবে আমরা চিন্তা করি আবার সময় এককে একটা সেকেন্ড হিসাবে ধরছি কিন্তু এটাকে আমরা কী করি তা পুরা পুরো আসতে যে সময় ঘন্টা চব্বিশ ঘন্টা এক দিন এটা আমরা ছোট হিসাবে দিচ্ছি সেকেন্ড আবার এটাকে কী করলে মিনিট সেকেন্ড মিনিট এভাবে আমরা পাক পাক করে নিতে পারি তাহলে বলতে একক ফল একক সময় একক এগুলো আমরা জানছি এখন মৌলিক যৌগিক একক মৌলিক যৌগিক আমরা যা পরিমাপ করি তাদের সাথে আমরা কী বলি রাশি বলি তাহলে যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলে এখন একটু রাশি আবার তার উচ্চতা পরিমাপ করার সময় উচ্চতা একটি রাশি তাহলে এই রাশিটি পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে এগুলোর মধ্যে কোনটি দ্বারা কোনো কিছু তো সরাসরি পরিমাপ করা যায় যেমন দৈর্ঘ্য একক মধ্যে কোনো একটি বস্তু দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায় তাহলে আবার আসবো আমরা এককের আন্তর্জাতিক পদ্ধতি ওই দিন বলছিলাম এককের আন্তর্জাতিক পদ্ধতিটা এটা আমরা সবাই এক এক দেশে এককরকম না বলে 1960 সালে সমস্ত বিজ্ঞানীরা বসে একসাথে বসেছে এটাকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম বা ইউনিট বলা হয় এই আন্তর্জাতিক পদ্ধতির সকল প্রকাশের জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে যেমন দৈর্ঘ্য একক বলছে আমি মিটার বড় একক কিলোগ্রাম গ্রাম সময় একক সেকেন্ড তাপমাত্রা একক কেলভিন বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার আলো প্রচুর একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মোল এগুলোকে আমরা কী বলি মৌলিক একক এতে কোনো এতে একটা নির্দিষ্ট রাশি আছে যেটা মৌলিক একক তাহলে এতে আবার দৈর্ঘ্যের এককের পুরিত বর্ণাংশ বলবো আমরা এখন যেমন এক কিলোমিটার সমান 1000 মিটার এক কিলোমিটার সমান কিলোমিটার এটাকে সব তো লিখতেছি 1000 মিটার তাহলে আবার 1 মিটার সমান 1 মিটার সমান কি 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার যেমন তাহলে 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার 10 মিলিমিটার তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যের এককে গুণিত বর্ণাংশ এটা আমরা মাপার সময় ছোট থেকে মানে বড় থেকে ছোট ছোট থেকে বড় এভাবে আমরা মাপতে পারি তাহলে এটুকু আমরা বললাম দৈর্ঘ্যের একক বলে একক সময় একক মৌলিক যৌগিক একক দৈর্ঘ্য তাদের গুণিত বর্ণাংশ এগুলো তুমি পড়বে আগামীকাল আমরা আয়োজন সম্পর্কে আমরা আলোচনা করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো